দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে বর্তমান রাজ্য সরকার যেভাবে কাজ করছে তার সুফল ভোগ করবে আমাদের নেক্সট জেনারেশন। আগামী কিছু বছরে সমগ্র বিশ্বে ভারতবর্ষ যে উচ্চতায় গিয়ে পৌঁছাবে তা আমরা কল্পনাও করতে পারব না। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে দেশের অবস্থা এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে দেশের পরিস্থিতি, এই দুইয়ের মধ্যে বিশাল তারতম্য ঘটেছে। উন্নয়নের চূড়ায় পৌঁছেছে আমাদের দেশ, বিশেষ করে রাস্তাঘাট, ইন্টারনেট সমস্ত ক্ষেত্রে উত্তর পূর্ব ভারতে এত উন্নয়ন হয়েছে যার কৃতিত্ব দিতে হয় দেশের ইঞ্জিনিয়ারদের। তারা না থাকলে এতটা এগোতে পারত না দেশ। ত্রিপুরা সার্ভিস ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের পঞ্চম বার্ষিকী সভায় উপস্থিত হয়ে রবিবার এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগামী দিনে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলতে অগ্রণী ভূমিকা নেওয়ার জন্য রাজ্যের ইঞ্জিনিয়ারদের এগিয়ে আসতে এদিন অনুরোধ করেছেন তিনি। এই সরকার যেভাবে এখন কাজ করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে, মানে আগামী দিন ভারতবর্ষ কোন জায়গায় যাবে সেটা নেক্সট যারা জেনারেশনের যারা লোক তারা কিন্তু দেখতে পাবে সেই জিনিসটা। এবং সব জায়গায় আমি কথাটা বলি যে প্রাক মোদিজির যে অবস্থান আর পোস্ট মোদিজির যে অবস্থান এবং তার যে ডেভেলপমেন্ট, হয়তো বা কোনো দিন তার গবেষণা হবে, তাতে অনেকে পিএইচডিও পেতে পারে। তো সেটাও মানে যেভাবে আমরা বিশেষ করে নর্থ ইস্টের যারা আমরা আছি, অ্যাক্ট ইস্ট পলিসি যেখানে এত ডেভেলপমেন্ট হয়েছে, সেখানেও ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়, রাস্তাঘাট সব জায়গায় কানেক্টিভিটি এত ডেভেলপ করেছে, ইন্টারনেট এত, আমাদের থার্ড স্ট্রংগেস্ট ইন্টারনেট আমাদের গেটওয়ে ত্রিপুরাতে, আমাদের রেলের কথা বলেন সেখানেও ইঞ্জিনিয়ারিং আপনারা একটা ডিজাইন করেন এবং ডিজাইনের পরে তার ইমপ্লিমেন্টেশন, ভগবান আপনাদেরকে ইউ আর ব্লেসড যে আপনাদের ডিজাইন এবং তার ইমপ্লিমেন্টেশন নিজেরাই দেখতে পারেন এবং যখন সেটা করেন এর মধ্যে কত একটা মানে আনন্দ সেটা আপনারা ছাড়া কেউ বুঝবে না, সাধারণ মানুষ কিন্তু বুঝবে না, সে তো গিয়ে বসবে সে এনজয় করবে, কিন্তু এটা আপনাদের ভিতরে কিন্তু একটা আলাদা একটা ফিলিংস সেটা আসে। আমাদের মাথার উপর একটা ছাতার মতো ভরসা দিয়ে রয়েছেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার দেখানো পথে রাজ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যবাসীকেও এগিয়ে আসতে হবে রাজ্যের উন্নয়নে সাথ দেওয়ার জন্য। মনে রাখতে হবে এই রাজ্যটা আমাদের, এই দেশটা আমাদের। এই সম্মিলিত চিন্তাভাবনার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে ত্রিপুরা রাজ্যকে। ত্রিপুরা সার্ভিস ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের পঞ্চম বার্ষিকী সভায় উপস্থিত হয়ে রবিবার এমনটাই বললেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। বড় বড় কাজ 12 কোটি 14 কোটি এরকম কাজ করি না, কিন্তু আমাদের ইঞ্জিনিয়াররা এই ছোট ছোট কাজের মাধ্যমে একটা বড় বিগ অ্যামাউন্টের কাজ আমাদের সম্পন্ন করে এবং তা দৃঢ়তার সঙ্গে এবং খুব সুন্দরভাবে, কারণ আমি জানি, আমি নিজেও গ্রামে গঞ্জে যাই, তো আমি দেখেছি যে আরডির যে ভূমিকা, আরডির কাজের যে ভূমিকা সেটা খুবই প্রশংসনীয় এবং ডে বাই ডে আরও সুন্দরভাবে সেটা তারা প্রতিপালন করছে। তো আমি আশা করব যে আপনারা এই সম্মেলনে উপস্থিত হয়েছেন, আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি দাওয়া পেশ করেছেন, সরকারের কাছে দাবি দাওয়া পেশ করেছেন, সরকার সেগুলি যৌক্তিকতা বিচার করে সে আগামী দিন সেগুলি করবে, কিন্তু পাশাপাশি যে আমাদের যে মূল লক্ষ্য, সরকারের যে মূল লক্ষ্য, এই সংগঠনের মূল উদ্দেশ্য থাকা উচিত যে না আমরা সরকারে আমাদের সংগঠন সংগঠিত শক্তি হয়ে আমরা এই রাজ্যের উন্নয়ন, কারণ এই রাজ্যটা আপনাদের, এই রাজ্যটা আমরা সবার, এই রাষ্ট্রটা আমার, এই চিন্তা ভাবনা আনতে হবে। তো এই চিন্তা ভাবনা নিয়ে এসেটের সকল সদস্য মিলে যদি আমরা কাজ করি, কারণ আমরা আমাদের মাথার উপর আমাদের দেশের প্রধানমন্ত্রীর হাত রয়েছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও খুব দিল দরিয়ার মানুষ, তো আমি আশা করি যে আমরা এত বড় আমাদের কাছে ছাতি রয়েছে, তো আমরা আগামী দিন এই ওনাদের নেতৃত্বে ওনাদের যে নির্দেশ সেই নির্দেশকে প্রতিপালন করে এই রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে আমরা সবাই মিলিতভাবে কাজ করব, এই আবেদনটুকু আমি আপনাদের সামনে তুলে ধরছি। ত্রিপুরা সার্ভিস ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের পঞ্চম বার্ষিকী উপলক্ষে রাজধানীর সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে এদিন এক রক্তদান শিবিরেরও আয়োজন করেন সংগঠনের সদস্যরা। এদিনের এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এদিন 1 লক্ষ টাকা অনুদান দেন সংগঠনের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।